জানলেই হবে যে আমি দেহের গঠন সম্পর্কে জানি আর দেহের কাজ সম্পর্কে জানি ঠিক আছে আর হচ্ছে আমি যদি দেহের গঠনই না জানি আর যদি কাজই না জানি আমি কি ট্রিটমেন্ট করব তাই না আমাকে তো জানতে হবে যে আমার লাংস কোথায় আমার হার্ট কোথায় তাই না আমার পেটের কি আমরা যেটা বাংলায় কি বলি নাড়িভুঁড়ি হ্যাঁ যখন আমরা যে মেডিকেল প্রফেশনে আসবো হ্যাঁ তখন আমরা কি আর নাড়িভুঁড়ি বলবো না ওগুলো হচ্ছে কি আলাদা অনেক ভদ্র নাম আছে আমাদের সেগুলো বলতে হবে তাই না আচ্ছা তারপর হচ্ছে আমরা এই সিস্টেম তিন নাম্বার যে আমাদের শরীরে কি কি সিস্টেম আছে হ্যাঁ এগুলো নিয়ে বলছে তাই না তাহলে তো আপনারা তো চিনে গেছেন যে কোনটা কি সিস্টেম এখন ইংলিশ বলতে না পারেন অসুবিধা নাই পড়তে পড়তে আয়ত্ত হবে কিন্তু বাংলাটা তো জানেন হ্যাঁ আমাদের শ্বাস নেওয়ার জন্য একটা সিস্টেম আমরা খাই সেই একটা সিস্টেম আমাদের শরীর ঢেকে রাখছে সেই একটা সিস্টেম আমাদের চলাচলের একটা সিস্টেম তাই না তারপর কি আমাদের কি আমরা কি আমাদের কি হয় পেশাব হয় কি মূত্র হয় তার একটা সিস্টেম তাই না তারপর হচ্ছে কি প্রতিরোধ ক্ষমতা আমরা কি বলি ইমিউনিটি আমরা বলি না ওর ইমিউনিটি কমে গেছে ওর ইমিউনিটি অনেক কম সারাদিন অসুস্থ হয় হ্যাঁ ইমিউন সিস্টেম তারপর হচ্ছে কি নার্ভাস সিস্টেম মানে কি স্নায়ু আমরা বলি না যে ওকে প্যারালাইসিস হয়েছে হ্যাঁ ঘুমাইছিল স্ট্রোক করছে প্যারালাইসিস হয়েছে এরকম বলি তার মানে কি এগুলা কে নিয়ন্ত্রণ করতেছে স্নায়ু হ্যাঁ আমরা তো বাংলাতে এতটুকু অ্যাটলিস্ট বলতে পারবো যে হ্যাঁ আমাদের শরীরে এই সিস্টেম আছে ইংলিশ আত্মস্থ করতে একটু সময় লাগবে কিন্তু বাংলা তো বলতে পারবো আচ্ছা তাহলে চার নম্বরে আসি হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য পরিপাক হয় তাকে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বলে হ্যাঁ আমি একটা ছবিটা আঁকাই তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা আমি কে তাই না আমি হচ্ছে খাবার আটকে গেছে কি দিতেছে কাশি দিতেছে ওকে পিঠে থাপ
দাও তাই না ওটাকে কি বলে ওটা হচ্ছে চকি এটা আমরা পরে জানবো হ্যাঁ ওটাকে বলা হচ্ছে চকি মানে খাবার গলায় আটকে যাওয়া হ্যাঁ চকি হচ্ছে এটা আমরা পরে জানবো আমরা যখন আমরা এক ভাত খাবো তখন জানবো আর আমরা জেনে নেই আমাদের শরীরের মধ্যে কি আছে হ্যাঁ এটা আগে আমাদের জানতে হবে আচ্ছা ওরা কি আমি কি মুখ এখানে একটা দরজা আছে খাদ্যতন্ত্র মানে আমাদের পরিপাকতন্ত্র খাদ্যতন্ত্রের যে কি একটা দরজা আছে সেরকম শ্বাসতন্ত্রের একটা দরজা আছে হ্যাঁ বইয়ে এখানে ঠিক করে না এখানে ঠিক দেওয়া আছে রেসপিরেটরি সিস্টেমে কিন্তু অসুবিধা আছে আচ্ছা তাহলে এটাকে আমরা বলতেছি ফ্যারিংস হ্যাঁ এটা হচ্ছে ফ্যারিংস ঠিক আছে এই দরজার নাম হচ্ছে ফ্যারিংস হ্যাঁ না হলে কি হবে আমার যদি শ্বাস নালীতে আর খাদ্য নালীতে যদি দরজা না থাকে আমার শ্বাস চলে যাবে পেটের মধ্যে আমি পানি খাইলে পানি চলে যাবে কই আমার ফুসফুসে চলে যাবে না যারা ওই যেই হয় সাঁতারে পড়ে কি বলে পানিতে ডুবে গেছে গ্রামের ভাষায় কি বলে সাঁতারে পড়ছে বলে না মারা গেছে কিভাবে সাঁতারে পড়ছে লাশ আর খুঁজে পাওয়া যায় নাই চার লাশ খুঁজে পাওয়া গেছে মারা গেছে কি হয়েছে ও লাংস ভর্তি পানি পেট ভর্তি পানি লাংসে তো থাকবে বাতাস তাই না লাংসে যদি ফুসফুসের মধ্যে বাতাস না থাকে আমার পানি দিয়ে ভর্তি হয় আমি তো মারাই যাব একটু যদি পানি খেতে খাবার খেতে ফুসফুসি কেন ওঠে কাশি কেন ওঠে কারণ লাংসের শ্বাসনালীর ওই দরজা ওই দরজায় গিয়ে ওই খাবারটা যখন লাগে তখনই কাশি আসে ওইটাকে বলা হচ্ছে কাশ রিফ্লেক্স হ্যাঁ এটাও আমি পরবর্তীতে জানব আচ্ছা ঠিক আছে ফ্যারিংস ফ্যারিংস হচ্ছে খাদ্য নালীর দরজা ঠিক আছে আর এটা আমার আমি খাবার খাইছি আমার স্টোমাক তো এখানে লাগানো নাই আমার তো খাদ্যের থলি তো এখানে লাগানো নাই তাই না তাহলে আমার খাদ্য তো নামতে হবে তাহলে কি দিয়ে নামবে নামবে হচ্ছে ইসোফেগাস দিয়ে ইসোফেগাস এখন আমার মনে রাখতে হবে না ল্যারিংস ফ্যারিংস শুনতে তো এক রকমই তাই না তাহলে তো আমি উল্টায় ফেলবো যে আমি এখানে ফ্যারিংস বলবো না ল্যারিংস বলবো আমি কিভাবে মনে রাখবো এখানেও পি আছে এখানেও পি আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু ল্যারিংসে তো পি নাই হ্যাঁ তার মানে ওটা বাদ আমি মনে রাখবো সবসময় একটা হ্যাঁ যেটা আমি মনে রাখতে পারবো তাহলে ফ্যারিংসেও পি আছে ইসোফেগাসেও পি আছে ঠিক আছে আচ্ছা তারপর আসলো হচ্ছে স্টোমাক হ্যাঁ স্টোমাক মানে হচ্ছে খাদ্য থলি হ্যাঁ স্টোমাক পাকস্থলী পাকস্থলী বা খাদ্য থলি ঠিক আছে এটা হচ্ছে স্টোমাক আমরা তো গরুর স্টোমাক সবাই দেখছি তাই না হ্যাঁ মোটা থাকে ওইটা ওটার মধ্যে কি থাকে ওইটা কাটলে হয়েছে কি বের হয় আনডাইজেস্টেড ঘাসগুলি বের হয় তাই না ওই যে খড় খায় তারপর সবুজ সবুজ পাতা দেখা যায় হ্যাঁ আর হচ্ছে যে এই চিকন যে কি বলে আমরা নাড়ি গুড়ি বের করি হ্যাঁ ওই নাড়ি গুড়ির মধ্যে কি থাকে গোবর মানে পায়খানা থাকে তাই না ওইটা কি ডাইজেস্টেবল ফুড পার্টিকেল তাই না আর এখানে থাকে হচ্ছে আনডাইজেস্টেবল ফুড পার্টিকেল গরু আর মানুষের গঠন তো সেম আলাদা কিছু না হ্যাঁ তাহলে এই খাদ্য স্টোমাক হচ্ছে খাদ্যথলি বা পাকস্থলি হ্যাঁ পাকস্থলিতে হচ্ছে কি হচ্ছে পরিপাক হচ্ছে তাই তো ঠিক আছে আচ্ছা এখন আসি যে এখানে আমি তিনটা প্যাচ আঁকছি না এরকম কয়েলের মতো হ্যাঁ কয়েলের মতো এরকম প্যাচ আঁকছি তাই না এটাকে কি বলতেছে এটাকে হচ্ছে আমরা বলবো স্মল ইনটেস্টাইন হ্যাঁ এটাকে বলবো হচ্ছে আমরা স্মল ইনটেস্টাইন মানে কি ছোট হ্যাঁ এটা হচ্ছে ছোট এটা ছোট কিসের জন্য বলছে এটা ছোট পেটে একেবারে ছোট এই জন্য না এটা হচ্ছে এটা একটা নাম ছোট কারণ এটা হচ্ছে তিনটা পার্ট আর এই যে একটা লম্বা সিনা ঘরের মতো এই ঘরের হচ্ছে পাঁচটা পার্ট হ্যাঁ এই জন্য একে বলছে স্মল ইনটেস্টাইন আর একে বলছে হচ্ছে লার্জ ইনটেস্টাইন হ্যাঁ এটা হচ্ছে একমাত্র পেট কাটলে পেটের মধ্যে সুন্দর দেখা যাবে যে জিনিসটা সুন্দর করে সাজানো আছে ঠিক আছে আচ্ছা এই স্মল ইনটেস্টাইনের আবার নাম আছে হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা এই যে ভাতের মতো না এগুলোর আবার এক একটা নাম আছে আমরা কি বলি ডিজে পার্টি
তাহলে এটা কিভাবে মনে রাখব ডিও ডে নাম এটা হচ্ছে ফার্স্ট পার্ট তারপর জে দিয়ে হয়েছে জে জু নাম ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড পার্ট তারপর হচ্ছে আই লিয়াম আই লিয়াম হ্যাঁ এটা হচ্ছে থার্ড পার্ট ঠিক আছে এইভাবে মনে রাখতে হবে আপনি বুঝতেছেন না বুঝলে বলবেন যে আমি বুঝি না ওখানে লিখে নেন হ্যাঁ সব লিখে নেন আমি তো মুখেও এটার বাহিরেও তো আমি মুখে অনেক কথা বলছি এগুলা লিখে নেন কারণ এখানে নতুন সিস্টেম আপনারা এরপরে ক্লাসে আসবেন আর কে পড়া ধরবে কি ধরবে না আমি জানি না কিন্তু আমার ক্লাসে পড়া পারতে হবে না পারলে আমি ক্লাস থেকে বের করে দেবো শেষ আপনাদের মনে রাখার সুবিধার্থে হচ্ছে বি জে ঠিক আছে আচ্ছা আইডিয়া হ্যাঁ ইজ ফ্যারিংস 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 তো দুইটা তো মানে একসঙ্গে আর কি দুইটার মধ্যে কোনো আলাদা এখানে মানে সিলেটের বা মানে এটা একই দিয়ে আমাদের দিকে আমরা খাদ্য এটা তো আমি দেখেন আমি কিন্তু এটা দূরে দেখাইছি এটা তো বেশি কি না এটা কি বেশি তো দূরে না আপনাকে তো আমার এই জিনিস দেখাইতে হতে কি করতে হবে অ্যানাটমির যে মরা মানুষের বডি তার কাছে নিয়ে যেতে হবে যে বডি হইতে মাঝখান দিয়ে ভাগ করা হ্যাঁ ওটা তো আমার জানার দরকার নাই আমারও জানার দরকার নাই আপনারও জানার দরকার নাই কেন দরকার নাই কারণ ওটা তো যারা সার্জন তাদের জন্য আমরা কি কেউ সার্জন হব হব না আমি তো নিজেও সার্জন না আমার জানার দরকার না মেডিসিনের ডাক্তার আমার এতটুকু জানলেই হবে আমার তো এটা জানতে হবে যে কি খাদ্য নালীর দরজা ফ্যারিংস আর শ্বাস নালীর দরজা ল্যারিংস আমাকে এটা জানতে হবে ফ্যারিংসের নিচে লিখছি ইসোফেগাস খাদ্য নালী এটা হচ্ছে আমি দেখতে পারবো না এমনকি ধরতেও পারবো না কিন্তু আমি কি ধরতে পারতেছি যে শ্বাসনালী আমি ধরতে পারতেছি হ্যাঁ ওইটাকে বলবো হচ্ছে চকিং চকিং হচ্ছে হ্যাঁ স্মল ইনটেস্টাইন এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অংশ এই যে এগুলো আসছি না গরুর হ্যাঁ পরিপাকতন্ত্রের কথা বলতেছি আমি যে ছবিটা আছে এটা পুরাটাই পরিপাকতন্ত্রের ছবি আছে আমার মুখ থেকে আমার পাইপ পর্যন্ত কি আছে আমি ওইটাই আসছি এটা কি আইলিয়াম নাকি ইলিয়াম আইলিয়াম এটার নাম হচ্ছে ডিওডেনাম যেটার নাম আইলিয়াম আমি এটা বলছি কেন ছোট আমি সেটাও বলছি কারণ এটার তিনটা পার্ট আর এই যে লার্জ ইনটেস্টাইন যেটা এই যে ঘরের মতো হইছে এটা হইছে পাঁচটা পার্ট
প্রত্যেকটা পার্টে ম্যাম কতক্ষণ পর্যন্ত কতটুকু কাজ করছে এটা কি এখানে এইটা এখানে আপনাকে বোঝার সুবিধার্থে এটা এইভাবে এঁকে দিতে পেটের মধ্যে তো এইভাবে নাই তাহলে চিন্তা করেন এইরকম একটা স্ট্রাকচার মানে এখানে বড় প্রোডাক্টস কিসের জন্য যাতে বোঝা যায় এটা যদি পেটের মধ্যে আমরা থাকতো আমার পেট কত বড় হইতো চিন্তা করেন আমার পেট হইছে এখান থেকে এ পর্যন্ত হইতো পেট হ্যাঁ কিন্তু পেটের মধ্যে তো এভাবে নাই পেটের মধ্যে কি আছে সব একসাথে একেবারে একসাথে জগা খিচুড়ি হয়ে আছে হ্যাঁ কিন্তু ওই জগা খিচুড়ি যারা এখান থেকে যে ওই সার্জনকে অ্যাসিস্ট করবেন সার্জন যখন পেট কাটবে তখন দেখতে পাবেন তাছাড়া দেখার উপায় নাই হ্যাঁ আমিও দেখি নাই আমিও 2017 সালের পর আর দেখি নাই কারণ আমি তো 2017 এর পর থেকে মেডিসিনের ডক্টর কেউ কি আসবে আমার কাছে আমার পেটকে অপারেশন করে দেন ঠিক আছে আচ্ছা তারপরে যে ঘরের মতো আসছেন একটা হ্যাঁ এই যে ঘর এরকম একটা ঘর আসছি তাই তো হ্যাঁ না এরকম একটা ঘর আসছি এখানে পিচ্ছি একটা দেখেন এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স ঠিক আছে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স কেন বলে না অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে ডান পাশে পেট ব্যথায় গড়ায় গড়ায় চিল্লায় চিল্লায় কাঁপতেছে ব্যথা কমে না তখন কি তখন তো বাংলাদেশে তো যে ডক্টর সে ছাড়া কি সবাই ডাক্তার কি বলে যে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠছে বলে না এটাই হচ্ছে সেই অ্যাপেন্ডিক্স হ্যাঁ এটা এটা সম্পর্কে কি বলছে সার্জারিতে ওয়ার্ড লাইন স্ট্রাকচার ওয়ার্ড মানে কি ক্রিমি কৃমি নাম শোনেন না যেটা গ্রামের বাড়িতে বলে কি কৃমি হয়েছে কৃমি বলে না কৃমি ভদ্র ভাষা কি কৃমি হ্যাঁ ডি ওয়ার্নিং করছে সরকার কি করছে পোলিওর সাথে কৃমির ট্যাবলেট খাইতেছে কতদিন পর পর 6 মাস পর পর কিসের জন্য ডি ওয়ার্নিং করতেছে মানে কি কৃমি মেরে ফেলতেছে এই জিনিসটা হচ্ছে কৃমির মতো দেখতে হ্যাঁ কিন্তু এটা কৃমি না এই স্ট্রাকচার কোন আমরা বলি না যে ব্যাটা কত মোটা চাউলের বস্তার মতো তো ওই ব্যাটা কত শুকনা কঞ্চির মতো বলি না এটা হচ্ছে ক্রিমিনাল ঠিক আছে আচ্ছা তারপরে এটা কি এটা উপরের দিকে উঠে গেছে না আর এটা কি সমান্তরাল তাই না সমান এটা কি আবার নিচে নেমে গেছে তাই না আর এইখানে হচ্ছে কি নেমে আসছে অ্যাঙ্গেল হইছে না এস এর মতো হইছে না উল্টা এস আর এস কেমন কি আমনে এটা এটা কেমন এস হইছে এটা হচ্ছে উল্টা এস হইছে না এই যে এরকম এস হ্যাঁ উল্টা হ্যাঁ না দুষ্ট যায় এস আপনারা যে এরকম উল্টা এস হইছে তাই না আচ্ছা এটা কি এটা তো আমার পায়ের উপর হ্যাঁ এটা হচ্ছে অ্যানাস অ্যানাস এ এন ইউ এস অ্যানাস এটা হচ্ছে আমার কি পায়ের উপর আচ্ছা এখন এগুলার নাম কি বলি এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন ঠিক আছে আর এটা কি অ্যাসেন্ড মানে কি বলছেন যে অ্যাসেন্ড অর্ডারে সাজাও মানে ছোট থেকে বড় সাজাও ক্রম অনুসারে সাজাও করছি না এটা কি অ্যাসেন্ডিং কোলন অ্যাসেন্ডিং ইংলিশ ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে অ্যাসেন্ড মানে উপরে ওঠা তার মানে অ্যাসেন্ডিং কোলন আর এটা কি এটা তো সমান্তরাল ট্রান্সভার্স ট্রান্সভার্স কোলন হ্যাঁ ট্রান্সভার্স হ্যাঁ এটা ইংলিশ শব্দ ট্রান্সভার্স কোলন মানে সমান্তরাল আর এটা হচ্ছে ডিসেন্ডিং এর নিচের দিকে নেমে আসছে না ডিসেন্ডিং হ্যাঁ ডিসেন্ডিং কোলন ঠিক আছে নিচের দিকে নেমে আসছে আর এই এস শেপটাকে কি বলে এস এর মতো এই জন্য নাম হচ্ছে সিগময়েড কোলন হ্যাঁ এই যে এটা সিগময়েড কোলন আমরা বলি না কোলন ক্যান্সার হয়েছে হ্যাঁ বলি না যে ওর পেটের অর্ধেক নাড়ি কেটে ফেলে দিছে পেটের এখানে কি
পেটের বাম পাশে পায়খানার ব্যাগ লাগাই দিছে বলি না আচ্ছা সিপট কোলনের পর কি আমার পায়খানা তো এক জায়গায় জমা রাখতে হবে না ওটার নাম হচ্ছে রেক্টাম এখানে থাকে হচ্ছে রেক্টাম রেক্টাম ঠিক আছে তাহলে এবার দেখেন যে লার্জ ইনটেস্টাইনে কি কি আছে তাহলে বিশ থেকে উপরে এবং ট্রান্সফার হলো সমান্তরাল আর ডিসেন্ডিং হলো বিশ থেকে কি ডিসেন্ডিং আপনি কি বললেন নিচের দিকে উপর থেকে নিচে হ্যাঁ ডিসেন্ড মানে কি ডি মানে কি ডি মানে কি আমরা কোনোদিন শুনছি যে ডি মানে কারো কিছু বাড়ছে ডি মানে কি ডিমোশন মানে ডিক্রিজ কমে গেছে ডিসেন্ডিং হ্যাঁ তারপর হচ্ছে রেক্টাম তারপর কি অ্যানাস পাইপ এখন দেখেন লার্জ ইনটেস্টাইনে কতগুলো জিনিস আছে কেন ওকে লার্জ ইনটেস্টাইন বলছে লার্জ ইনটেস্টাইনে কে কে আছে অ্যাপেন্ডিক্স আছে অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসেন্ডিং কোলন সিগময়েড কোলন রেক্টাম অ্যানাস সাতটা জিনিস আছে লার্জ ইনটেস্টাইন Thank you.
লেভেল ছিল আমরা প্রথমে লাস্ট ইয়ারের টাইমে সাতটি অংশ আছে একটা হলো অ্যাপেন্ডিক্স তারপর অ্যাসেন্ডিং কলম ট্রান্সফার কলম তারপর ডিসেন্ডিং কলম রেক ডাউন সিকোন কলম আগে সিগময়েড কলম তারপর রেক ডাউন রেক ডাউন সিকোন কলম রেক ডাউন তারপরে অ্যানাস আপনি বলেন কেভিটি যেখানে আমরা খাই মানুষ বা জীবজন্তু এখানে খাই আপনি দেখে বলবেন না নাম দেখে খাওয়ার পরে ওইটা আমাদের গলা থেকে নামে শ্বাসনালী থেকে নামার পরে শ্বাসনালীতে শ্বাস থাকে খাদ্য নালীতে খাদ্য থাকে এটা আপনি আগে লিখবেন না রেটে আপনি বাসায় গিয়ে বুঝবেন আপনি লিখেন বাংলায় খাদ্য নালীতে খাদ্য শ্বাসনালীতে শ্বাস আর এরকম একটা ছবি আছে
শ্বাসনালীটা হলো ইসোফেগাস আর হলো শ্বাসনালীটা কি ব্রেসিকা ব্রাকিয়া বাংলাও এগুলো লিখে না ব্রাকিয়া ইসোফেগাস এগুলো বাংলাতেও লিখে না Larynx and pharynx. 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 Pharynx.